नमस्कार वेलकम टू बायोपाथ यूट्यूब चैनल एक खुणी शेष हो जावा नमस्कार वेलकम टू बायोपाथ यूट्यूब चैनल आज एक खुणी पांचटा समय बिकल पांचटा समय शेष होयेछे आमादेर नीट एग्जाम आमरा सबाई जानी आजके 12 सेप्टेम्बर सेई विशेष दिन जेदिन दिते अनुष्ठित होलो एकटा बृहत एग्जाम जार नाम नीट आमरा अलरेडी जानी तो एई नीट एग्जाम होवार पर थाके क्वेश्चंस आंसारेर पाला आंसार बोलार पाला तो सेई आंसारेर जायगाय आमरा एखोनो पर्यन्त जतटुकु कालेक्शन करते पेरेछि P2 সিরিজের একটা কোশ্চেনস আমার কাছে এসেছে আমার একটা স্টুডেন্ট পাঠিয়েছে জাস্ট পরীক্ষা দিয়ে বেরিয়ে সে গাড়ি থেকে ছবি তুলে আমাকে পাঠিয়েছে একটু হেজিনেস আছে তার মধ্যে থেকেই আমরা কিছুটা ক্ল্যারিফাই করতে পেরেছি যতটুকু ক্ল্যারিফাই করতে পেরেছি ফার্স্ট ফেলে আমি সেই আনসারটা তোমাদের জন্য বোর্ডে পরপর লিখে যাচ্ছি তোমরা মিলিয়ে নিও এটা P2 সিরিজের আবার বলছি P2 সিরিজের সেকশন A জুলজির উপরে যে কোশ্চেনস গুলো আমাকে পাঠিয়েছে তার মধ্যে যেগুলো আমি বুঝতে পেরেছি আবারও বলছি তার 20 কোশ্চেনস আমি আজকে এখনই আলোচনা করছি পার্ট পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ধাপে নেক্সট ভিডিওতে তোমরা তার পরপর সমস্ত আনসারগুলো পেয়ে যাবে তাই স্টে টিউনড অ্যাট বায়োপ্রাপ্তি ইউটিউব চ্যানেল যার মাধ্যমে তোমরা তোমাদের কোশ্চেনস আনসারগুলো জানতে পারবে এবং মিলিয়ে নিতে পারবে তোমরা কতটা স্কোর পেতে চলেছ সেই সংক্রান্ত একটা রোড ম্যাপ তোমাদের কাছে তৈরি হয়ে যাবে তাই এসো বেশি দীর্ঘায়িত না করে আমরা শুরু করি আজকের আনসার কি ভেরি ফার্স্ট কোশ্চেনস যেটা আমরা দেখতে পাচ্ছি 151 সেখানে লিস্ট 1 এবং লিস্ট 2 অর্থাৎ কলাম 1 কলাম 2 এর মতো করে করা আছে অ্যাজ পার জিলাস নাইগার এরকম ভাবে যেটা দেয়া আছে ডান দিকে দেয়া আছে অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটোব্যাক্টর অ্যাসিটি দেয়া আছে ল্যাকটিক অ্যাসিড এরকম করে চারটি অপশন দেয়া আছে এর মধ্যে 151 P2 সিরিজ আমরা বলছি P2 সিরিজের 151 যে ম্যাচিংটা আছে তার আনসার হবে অপশন 2 অপশন 2 ইজ দ্য আনসার অপশন 2 হলো আনসার দেন চলে আসে 152 152 যে কোশ্চেনটা সো সিম্পল কোশ্চেন আমাদের স্টুডেন্ট যারা পরীক্ষা দিচ্ছ তারা অলরেডি তোমরা এই কোশ্চেনটা আলোচিত হয়েছে তোমরা জানো সাবকাস এন্টেরিকাস ইজ রেফার্ড অ্যাজ অপশন এ আছে ক্লাইম অপশন বি প্যানক্রিয়াটিক জুস অপশন সি ইন্টেস্টিনাল জুস অপশন ডি গ্যাস্ট্রিক জুস ইউ অল নো দ্যাট দ্য আনসার ইজ ইন্টেস্টিনাল জুস দ্যাট ইজ দ্য অপশন 3 নাও উই মুভ টু দ্য নেক্সট কোশ্চেন 153 নম্বর যে কোশ্চেনটা আছে 153 সেখানে দেয়া আছে রিসেপ্টরস অফ স্পার্মস বাইন্ডিং ইন দ্য ম্যামালস আর প্রেজেন্ট ইন অপশন এ জোনা পেলুসিডা অর্থাৎ অপশন 1 153 আনসার অপশন 1 154 চলে এসো ফ্রুট ফ্লাইয়ের ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার দেয়া আছে 2n ইজ ইকুয়াল টু 8 মাইটোসিসের পর G1 ফেজে সেটা দাঁড়াচ্ছে 8 এবং হোয়াট উড বি দ্য নাম্বার অফ ক্রোমোজোম নাম্বার আফটার এস এখানে কোশ্চেনটার মধ্যে খুব সুন্দর একটা টুইস্ট করে দিয়েছে যদিও এটা আমরা যারা ছাত্রছাত্রী আছো তাদেরকে এই বায়োপ্রাপ্তি ইউটিউব চ্যানেলের মাধ্যমেই তোমাদেরকে অ্যাওয়ার করা হয়েছিল এই কোশ্চেনটা যে ক্রোমোজোম নাম্বার চেঞ্জ হয় না শুধুমাত্র ডিএনএ এর সংখ্যাটা চেঞ্জ হয় এস ফেজে যেহেতু এখানে ক্রোমোজোম নাম্বার জিজ্ঞাসা করেছে সুতরাং সেটা ইট রিমেন 8 সো দ্য আনসার ইজ 2 দ্য নাম্বার ইজ 8 155 যেখানে দেয়া আছে অক্সিহিমোগ্লোবিন এট অ্যালভিওলাই অ্যালভিওলাই অক্সিহিমোগ্লোবিন তার জন্য কি রকম কন্ডিশন হওয়া উচিত ইউ অলরেডি নো দ্যাট হাই O2 প্রেসার অফ O2 এন্ড লো প্রেসার অফ CO2 লেস H+ এন্ড লোয়ার টেম্পারেচার দ্যাট ইজ দা 155 2 আনসারটা হবে 155 2 ওকে তাহলে একবার মিলিয়ে নাও 151 2 152 3
কারণ অপশনগুলো ছোট ছোট আছে, সেই জন্য আমরা বুঝতে পারলাম। হুইচ অফ দ্য ফলোয়িং